হ্যাপি খুলে নিউ ইয়ার। আর সুখ দুঃখ হাসি আনন্দ হ্যাঁ সব মিলে যেহেতু মানুষের জীবন, এভাবে পিছনের দিনটা পার করে আসছি। কারণ আশা করবো যে সামনের দিনটা যাতে পিছনের দিনের চাইতে যাতে আরো সুন্দর হয়, আরো ভালো হয়। মনি পান্ত্রা, পুরান বছর থেকে আমরা বিদায় দিয়ে দেব। আজকে আর মাত্র 2-3 ঘন্টা আছে, এই 2-3 ঘন্টার ভিতরে আমরা, 5 ঘন্টার ভিতরে আমরা পুরান বছর থেকে বিদায় দিয়ে দেবো। 2022 সাল থেকে বিদায় দিয়ে একদম জানাবো নতুন বছর 2023 সালকে। তো আমরা পিছনে যাওয়ার সাথে যেভাবে রাগ অনুরাগ যদি করে থাকি, ওইটার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। এখন যে নতুন বছর আসছে, সবাই যাতে আমরা মিলেমিশে থাকতে পারি, বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবার সাথে, সবাই এই জন্য প্রার্থনা করবেন নতুন বছরের জন্য। আজকে ক্যামেরার সামনে আসতে যাচ্ছিলাম না, শরীর খারাপ ছিল। হ্যাঁ, আমার সকালে চার্চ থেকে আসার পরে তার রাস্তাতে অসুস্থ হয়ে পড়েছে। সকালে চার্চ থেকে বাসায় উঠার পরে আমার মাথা ভীষণ মাথা ব্যথা করতে করতে আমি 3-4 বার বমি করছে, বমি করে এখন খাওয়া দাওয়া করে, এখন ওষুধ খাওয়া করে, এখন তো আমি এখন মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু তারপরেও মাথা অনেক বারবার লাগতেছে। তো 2022 সাল আমরা বিদায় দিয়ে দিব, আর বেশি সময় নাই। হ্যাঁ, 23 সালকে আমরা স্বাগতম জানাই। 22 সাল কার কেমন কেটেছে জানি না, তবে আমাদের কেমন কেটেছে 22 সাল? আচ্ছা, সুখ দুঃখ হাসি আনন্দ সব মিলে যেহেতু মানুষের জীবন, এভাবে পিছনের দিনটা পার করে আসছি। কারণ আশা করবো যে সামনের দিনটা যাতে পিছনের দিনের চাইতে যাতে আরো সুন্দর হয়, আরো ভালো হয়, এটাই প্রত্যাশা করবো। 2023 সালে যেন আমরা আরো ভালোভাবে কাটাতে পারি। সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমাদেরকে সার্বক্ষণিক সুস্থ রেখেছেন, এবং সামনে 2022কে ফেলে 2023কে আমরা স্বাগতম জানাবো। তো আমার মাই ফ্যামিলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমরা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দিলাম আপনাদের, সো আপনারা চাইলে আমাদেরকেও দিতে পারেন, কমেন্টে জানায়েন। আচ্ছা, সালে যেভাবে সাথে ছিল সেভাবে যাতে আরো বেশি মানে সাপোর্ট, সাহস যাতে যোগাই, সেটা যেন বন্ধু বান্ধবের কাছে, ফ্রেন্ডের কাছে, সবার কাছে এটাই অনুরোধ করি। আর যারা আমাদের পেজে এখন নতুন করে যুক্ত হবে তাদেরকে আমাদের নতুন পেজে স্বাগতম জানাই। তো এই তো 2022 সাল তো আমরা বিদায় দিয়ে দিব, 2023 সালেও যেন আমরা এইভাবে থাকতে পারি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, সবার কাছে প্রার্থনা আশীর্বাদ চাই, আর সব সময় যাতে ভালো থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন, নতুন বছরকে সবাই সুন্দরভাবে স্বাগতম জানান। নতুন বছরে সবাই ভালো, নতুন বছর যেন সবার ভালো কাটে, এবং এই প্রত্যাশা করি 2022 সালকে আমরা 2022 সালকে বিদায় জানাবো আমরা। 2023 সাল তুমি আসো আমার মনের মন্দিরে, আসো, চলে আসো। ওই চশমার পরার কারণ হচ্ছে আমার একটু অসুস্থ, আজকে সকাল থেকে অসুস্থতা বোধ করছি, তো আমার চোখটা একটু দেখবেন, তাই এই চশমাটা আমি পরে আছি। তো সবাই ভাবতে পারেন যে ঘরের ভিতরে চশমাটা কেন পরে আছে, তো মাইন্ড করবেন না আপনারা। 2023 সাল আমি চশমা পরে স্বাগতম জানাবো। আর আমাদের, আমরা অ্যাকচুয়ালি 6টার পর থেকে কিন্তু নতুন বছর, যেটা মানে সেটা আমরা মানি। তারপর আমরা 12টায় রাত 12টায় আমরা লাইভ দিব। ও বাহ, রাত 12টার দিকে আমরা লাইভ দিব। আমাদের লাইভের সাথে থাকুন, সবাই ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার।